কোরআনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা কথা আমার আল্লাহ পাকের সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো বানানো কথা মা ইয়ানতিকু আনিল ইন হুয়া ইল্লা সাতাশ পারা সূরা নাজমের এক নম্বর লাইনে দুই থেকে চার নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে মা ইয়ানতিকু আনিল ইন হুয়া ইল্লা আমার নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের মস্তিষ্ক প্রসূত ব্রেনে যেটা এসছে বুদ্ধিতে যেটা এসছে নিজের হিকমতে যেটা এসছে নিজের চিন্তা ভাবনার ফসলটা তিনি কখনো প্রকাশ করেন না আল্লাহ নবী যেটা বলেন আমি আল্লাহ যেটা বলতে বলেছি সেটা তিনি বলেন কথা বুঝতে পেরেছেন না পারেন নাই এই কথা বুঝতে পেরেছেন কোন বক্তা যদি নিজের নামে আজগুবি কথা ধর্মের নামে চালিয়ে দেয় এটা সঠিক না বেঠিক জোরে বলেন বক্তার কথার চার পয়সা দাম নাই লেকচারারের কথার চার পয়সার দাম নাই দামটা কার কথা বলুন না আল্লাহর কথা যখন তার দলিলের মধ্যে থাকবে না ওটা বিশ্বের কোনো মানুষ মেনে নিতে পারবে না বাপ কি করেছে দাদু কি করেছে উমুক হুজুর কি করেছে ওগুলো ধর্ম না ধর্ম হলো কুরআন এবং ধর্ম হলো সুন্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনটা মানুষের কাছে শোনাচ্ছিলেন তখন আরবদের মধ্য থেকে কুরাইশরা তাদের মধ্যে বড় বড় ইহুদি পণ্ডিতরা ছিল তাদের কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্য নবী এটা তাদের কিতাবে পরিষ্কার লেখা ছিল তারা সেই কিতাবের সেই অংশগুলি গোপন করে রাখত সেগুলো সমাজে প্রচার করত না এগুলো প্রচার করলে পরে যদি সবাই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে আমাদের দরবার থাকবে না আর দরবারও না থাকলে কারবার কথা বুঝেছেন না বুঝেন নাই পৃথিবীতে একটাই হলো দরবার সেটা ওই গেটের উপারে নাম কি জোরে বলেন না মসজিদ একটাই হচ্ছে দরবার আর বাদ বাকি যা আছে সব মেরে খাওয়ার বুঝতে পেরেছেন মুরিদ যত মূর্খ হবে বোকা হবে অশিক্ষিত হবে ইলেটারেট হবে হুজুরের কারামতি তত বড় বড় বয়ান হবে ওরে কোরআনের মধ্যে হাজার হাজার সেন্টেন্স আছে আয়েশা সিদ্দিকার মতে ছ হাজার ছয়শত ছেষট্টিটি আরও বিভিন্ন সাহাবার মতে আয়াত কম বেশি হতে পারে এই বাক্যটা যদি সমাজে বলা হতো অবশ্যই মানুষটা পরিবর্তন হয়ে গেল দেখবেন বক্তব্য যখন হয় অধিকাংশ মাহফিল গুলিতে কুরআন হাদিসের সহি কথাগুলি বলে না আমার দাদু কি করেছে আমার নানা কি করেছে আমার হুজুর কিবলা কি করেছে এই বলতে বলতে বক্তব্য জোরে বলো ইহুদিদের কাজ ছিল তারা নবীর সত্য কথাগুলি তাওরাতের মধ্যে থেকে যে কথাগুলি নবীর নামে বলা হয়েছে সেইগুলি চেপে রাখতো তারা প্রকাশ করত না বিশাল বড় একটা সংখ্যক দলকে তারা গোপন করে রেখেছিল তাদেরকে বলতো যে তাওরাতের এই এই অংশগুলো পড়ো আসল অংশগুলো তারা পড়তে দিত না তাদের এই বিশ্বাস ছিল যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের যে মুজিজা এটা মানুষের কাছে প্রকাশ করছে মানুষ দলে দলে সবাই ইসলাম কবুল করছে যদি সবাই ইসলাম কবুল করে আমাদের দরবারে ভাটা পড়বে আমরা ধর্মের নামে ব্যবসা করতে পারবো না তারা যে গোপনে রেখেছিল এই গোপনটা কিন্তু বেশি দিন জোরে বলুন থাকবে না মানুষ যখন সচেতন হবে মানুষ যখন শিক্ষিত হবে মানুষ যখন এডুকেটেড হবে মানুষ যখন কোরআনটা বাংলা পড়তে শুরু করবে হাদিসের অনুবাদগুলো বাংলা যখন পড়তে শুরু করবে আরও তখন কেরামতিতে কাজ এগুলো বলে ফেললেন টপ 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 করে আল্লাহ পাকের রসুল পাক ব্যাখ্যা দিচ্ছিলেন
সবাই শুনে তো অবাক যে কি কথা বলছে এগুলো আখেরাত রিসালাত নবুয়াত তিনটি ভিশন নিয়ে আল্লাহর নবীর মিশন চালু হয়ে গেল সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আখেরাতের কথা রিসালাতের কথা নবুয়াতের কথা নবী যখন প্রচার করছিলেন আরবের সেই মানুষগুলি যারা সবচাইতে বড় বিরোধী ছিল তারা বলল আরে মুহাম্মাদের কথাগুলো বলছে পায় কথায় এ তো বাপ দাদার জীবনে 14 পুরুষের কালে শুনিনি তারা যে গোপন করত এই গোপন যে করে রেখেছিল তাদের চোখের সামনে যখন কোরআন সুন্নার লেন্সটা লেগে গেল তখন ওই বিশাল সংখ্যক দরবারি পেটুকখুরে ধর্ম ব্যবসায়ীদের হাতের মুরিদগুলি সব মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার বলবেন না জোরে আল্লাহু আকবার মুসলমান যখন হয়ে গেল তারাই এবার ঘুরিয়ে এই কথাগুলি প্রকাশ করে দিলেন আর এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ দ্বিতীয় পারা পাঁচ পৃষ্ঠা তিন নম্বর লাইনের ১৭৪ নম্বর আয়াত সুরার নাম বাকারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব আচ্ছা কুরআনের নাম কুরআন না আর নাম আছে ভাই নাম আছে না কুরআন শব্দের অর্থ কি বলতে পারবেন বলুন তো দেখি ইয়েস সবচাইতে যে গ্রন্থটা বেশি পাঠ করা হয় যেটা সবচাইতে বেশি রিসার্চ করা হয় যেটা গবেষণা করা হয় রাগ করবেন না একটা সত্য কথা বলি আমরা কোরআনটাকে তাবিজের কিতাব বানিয়েছি বানিয়েছি না হ্যাঁ না বলেন না ছেলে অসুস্থ হলে যিনি তাবিজ দিচ্ছেন তিনি যাচ্ছে হসপিটালে আর যিনি ব্যবসা করছেন কোরআন নিয়ে তিনি তার ভক্তদেরকে তাবিজ চালিয়ে দিচ্ছে পরীক্ষার জন্য তাবিজ ব্যবসার জন্য তাবিজ রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য গাড়িতে দিচ্ছে তাবিজ আর নিজে বাঁচার জন্য কিন্তু ওষুধ খাচ্ছে হ্যাঁ না না বলেন জোরে বলেন কোরআন কিন্তু কোনো তাবিজের কিতাব না কোরআন শিখিয়েছে ঝাড়ফুঁক করো সুরা ফালাক এবং সুরা নাস এই দুটি স্পেশালি ভাবে ঝাড়ফুঁকের জন্য আল্লাহ পাক পাঠিয়েছে তাবিজ হিসাবে কোরআন কিন্তু নাজিল হলো না আবার এখন তাবিজ জেরক্স হচ্ছে দেখেছেন না দেখেন নাই জেরক্স কিরকম ব্যবসাটা চলছে দেখুন কোন জায়গায় এই ধর্ম ব্যবসায়ীগুলি নিয়ে চলে গেছে তাবিজটা জেরক্স করা হচ্ছে যেমন পাটি তেমন তাবিজ যদি দেখে গরিব মানুষ নিঃস্ব অসহায় বললে ৫০১ টাকা যদি দেখে বড় পাটি বললো ৫০০১ টাকা যদি দেখে আরো বড় পাটি তখন বললো ২০০১ টাকা ওই ১ টাকাটা লাগাবে ভেলকি লাগানোর জন্যে কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না এই কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না যারা শিক্ষিত তাদের প্রশ্ন করছি আপনি অসুস্থ হয়ে হসপিটালে গেছেন নার্সিংহোম গেছেন ডক্টরখানায় গিয়েছেন ডাক্তার যে ওষুধগুলো আপনাকে সাজেস্ট করলো প্রেসক্রিপশন লিখে দিলেন আপনি ওই ওষুধগুলো কিনে এনে ফার্মেসি থেকে ওগুলো প্লাস্টিক দিয়ে জড়িয়ে হাতে দুটো দিলেন এই হাতে দুটো দিলেন গলায় দুটো বেঁধে দিলেন এখানে দুটো বেঁধে দিলেন তিন দিন চার দিন পরে আপনি সুস্থ হবেন না আপনার জন্য কবরস্থানে একটা কবর রেডি হবে রেডি হবে না তো আল্লাহ কিতাব পাঠিয়েছে পড়ার জন্যে ব্যাখ্যা জানার জন্যে এটা বোঝার জন্যে এটা রিসার্চ করার জন্যে এটা মুতালা করার জন্যে ইউরোপ আমেরিকা ফ্রান্স কানাডা চীন জাপান অস্ট্রেলিয়া বিশ্বের উন্নত দেশগুলি তারা কোরআন রিসার্চ করে করে চাঁদে চলে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে ইন্টারনেট আবিষ্কার করছে আরও অনেক কিছু বিজ্ঞানের নতুন নতুন থিওরি আমাদের সামনে পেশ করছে আর আমরা কোরআন খুঁজে খুঁজে কী বার করছি যে বউ পালিয়ে গেছে আনার তাবিজটা হুজুর দাও কি বলছি না বলে না বলি না একটা ছেলে একটা মেয়েকে দেখে বলে ফেলেছে আই লাভ ইউ মানে কি আমি তোমাকে খুব ঘৃণা করি তাই তো তোমাকে খুব ভালোবাসি
এখন ভালো যখন বেশে ফেলেছে চোখে চোখে চোখ পড়ে গেছে পরবর্তীকালে উনি জানতে পারলেন যে মেয়েটার বাপ একজন বিশাল বড় মাপের একজন হাইফাই তার স্ট্যাটাস অনেক হাই স্ট্যাটাস ও তো ভাবছে এমনিতে এটা বস করা যাবে না তো হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর এমন একটা তাবিজ আপনার দিন আমাকে যত টাকা লাগে লাগবে আমি ওই মেয়েটা যেন বিয়ে করতে পারি এই ঘটনা সমাজে ঘটে না ঘটে না ঘটে না তো আপনি ভালো করে ভাবেন এই কারবার যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যেতেন সাহাবারা এই রকম যদি ধান্দাবাজি কারবার করতেন ইসলাম এরকম ভণ্ডামির কোনো আশ্রয় দেয় নাই যারা এগুলো করছে তান্ত্রিক বলেন হাত গোনানো বলেন বা মানুষের গণকের কথা বলেন এদের মধ্যে সামান্য পরিমাণ ঈমানটুকু নাই খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ভালো এবং মন্দ সবটুকু আল্লাহর পক্ষ থেকে হয় তাবিজ দিয়ে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হবে এই বিশ্বাস যদি কেউ করে তার ঈমান নষ্ট হয়ে যাবে আর তাবিজ দিয়ে যদি কারোর ভাগ্য পরিবর্তন হতো সর্বপ্রথম মসজিদের ইমাম সাহেবদের ভাগ্যটা আগে পরিবর্তন হতো আমাদের এলাকায় আমাদের চব্বিশ পরগনার কথা বলছি বারাইপুরে আপনাদের এই বীরভূম জেলার খবর আমি জানি না আচ্ছা বলুন তো এখানে মসজিদের ইমাম সাহেবদের বেতন তবু মোটামুটি মিনিমাম কত বলেন পাঁচ পাঁচ ছয় সাত আট আচ্ছা আপনি বলুন বর্তমান বাজারে একটা রাজমিস্ত্রি কিংবা একটা লেবার বা একজন কাজ করবে তার মিনিমাম প্রতিদিনের পার ডে রোজ কত পাঁচশো পাঁচশো টাকা তিনি ছ ঘন্টা আট ঘন্টা ডিউটি করে ছ ঘন্টা আট ঘন্টা ডিউটি করে পাঁচশো টাকা পাচ্ছেন মানে মাসে মান্থলি তার স্যালারি হচ্ছে পনেরো হাজার বলছি ঠিক না ভুল ভুল বলছি বলেন তো একটা লেবার কিংবা মিষ্টি সে পাচ্ছে পনেরো হাজার আর আপনার বিবেক নাই আপনি ইমামকে আট হাজার টাকা দিলেন আট হাজার টাকা দিতে পারলেন আপনি আপনি চার দশটা সুরা মুখস্থ করে আপনি আমার সলাত আদায় করান না বাইশ তেইশ লাখ টাকা খরচ করে মসজিদ করছে আর ইমামদের মাইনে দিচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা এটা জাতির জন্য ভয়ঙ্কর লজ্জা আমি সব জায়গায় বলি আসাম ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড সব জায়গায় বলি যে বর্তমান বাজারে দশ হাজার টাকা দেওয়া ছাড়া একটা ইমামের সংসার চলে না ঠিক বলছি না ভুল বলছি যারা মসজিদের সেক্রেটারি আছেন সভাপতি আছেন ক্যাশিয়ার আছেন আমি আবদুল্লাহ জুবার বলে যাচ্ছি এটা বাড়িতে গিয়ে ভাববেন যে আপনার ছেলে যদি ওই চাকরিটা করত আর আপনি পাঁচ হাজার টাকা দিতে পারতেন আলেমদেরকে এত হেয় প্রতিপন্ন করবেন না যারা মাদ্রাসার শিক্ষক ওস্তাদ যারা ইমাম তাদের সম্মান আল্লাহ দিয়েছে বলছে না হুজুর আপনার টাকায় তো অনেক বরকত আছে আপনার চার হাজার টাকার অনেক বরকত বেশি তোমার চার হাজার টাকার বরকত যদি বেশি হয় তো এই টাকাটা তুমি নিয়ে তোমার পনেরো হাজার টাকাটা আমার দাও কি ঠিক বলছি না ভুল বলছি ও বলছে চার হাজার টাকার বরকত তা আমার যদি বরকত হয় আপনি এটা নিন না নিয়ে আপনি এটা এক্সচেঞ্জ করে নিন নিন নেবেন নেবেন না সেজন্যে মনে রাখবেন আলেমদেরকে ইজ্জত করতে হবে তাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো করে দিতে হবে তো কি শোনাচ্ছিলাম তারা গোপন করতো আল্লাহ তাদের চোখ খুলে দিলেন ইন্নাল্লাযীনা ইয়াকুতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা আল্লাহ পাক শোনাচ্ছে আমি যে কিতাব নাজিল করেছি কোরআনের একটা নাম হচ্ছে কিতাব আরেকটি নাম হলো হুদা আরেকটি নাম হলো বুশরা আরেকটি নাম হলো শিফা আরেকটি নাম হলো মুবিন আরেকটি নাম হলো নূর সুবহানাল্লাহ বিহামদিহি কতগুলি নাম এখানে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমার কিতাব থেকে সত্য কথাগুলি গোপন করবে যারা গোপন করার কারণ হচ্ছে যদি সত্য কথাটা বলে ফেলি সত্য কথাটা গোপন করে তুচ্ছ মূল্য কিছু মূল্য পাওয়ার জন্যে সত্য কথাটা গোপন করেছে যারা আল্লাহ পাক বলছে ওদের পেটে আগুন ছাড়া অন্য কিছু ওরা ভক্ষণ করছে না যারা সত্য কথাটা গোপন করে কোরআনের বাণীটা গোপন করে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখছে এখনও কিছু মানুষ আছে তারা বলে দেখবেন শিক্ষিত ছেলেদেরকে কোরআন পড়তে দেয় না এডুকেটেড যারা তাদের হাতে কোরআনের অনুবাদ দেয় না বললে তোরা কোরআন পড়িস না কোরআন পড়লে তোরা গোমরাহি হয়ে যাবি বলছে না বলে না এই বলছে না যে কোরআন পড়লে তোরা গোমরাহি হয়ে যাবি কোরআন পড়লে কখনো গোমরাহি হয় না গোমরাহি কারা হয় আল্লাহ পাক শোনাচ্ছে ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল
বলো। হ্যাঁ, এই বাবা জিরাল্লা পাক শোনাচ্ছে কোরআন থেকে কিছু মানুষ হেদায়েত পাবে, আবার কোরআন থেকে কিছু মানুষ গোমরাহী হবে। গোমরাহী হলো তারা, ফাসিক পাপিষ্ট হলো যারা। মুমিন কখনো কোরআন থেকে গোমরাহী হয় না, বরং কোরআন শুনলে মুমিনের ইমান বাড়িয়ে দেবেন কে?